রংপুরে হামলা ফেসবুকে ছবি পোস্ট করেন খুলনার আব্দুল্লাহ হামিদি ফেসবুকের যে পোস্টকে কেন্দ্র করে রংপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে সেই ছবি গত আঠারোই অক্টোবর পোস্ট করেন খুলনার আসাদুল্লাহ হামিদি তিনি খুলনার ইসলামী আন্দোলনের সহ সাংগঠনিক সম্পাদক তার দাবি তিনি এই ছবিগুলো রাকেশ মন্ডল নামে একজনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সংগ্রহ করেন পুলিশ বলছে এ বিষয়ে এখনো কোন অভিযোগ তাদের কাছে আসেনি শুক্রবার ফেসবুকে ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়ায় রংপুরের হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় যে পোস্ট দেয়াকে কেন্দ্র করে এই ঘটনা সেই পোস্ট গত আঠারোই অক্টোবর ফেসবুকে আপ করে স্ট্যাটাস দেন খুলনার আসাদুল্লাহ হামিদি তিনি খুলনার ইসলামী আন্দোলনের সহ সম্পাদক তার দাবি তিনি এই ছবিগুলো রাকেশ মন্ডল নামে একজনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সংগ্রহ করেন পরে প্রতিবাদ হিসেবে তিনি পোস্টটি দেন তার সেই পোস্ট সাতাশি জন শেয়ার করেন আবদুল্লাহ হামিদি বলেন আমি একটা পোস্ট পাই সেটা খুব অপ্রীতিকর রাকেশ মন্ডল নামে একজন পোস্টটা দিলে আমি শেয়ার না করে হুবহু তুলে দিই কারণ ওখানে কিছু ভাষা খারাপ ছিল সেজন্য শুধু ছবিটা নিয়ে আমি আমার ভাষায় লিখি রাকেশ মন্ডল যেটি করেছে সেটি অন্যায় এটি আমাদের ধর্মীয় অনুভূতিতে লেগেছে তবে পুলিশের দাবি আসাদুল্লাহ হামিদিকে নিয়ে কোনো তথ্য এখনও তাদের কাছে নেই তার বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ এদিকে রংপুরের পাগলাপীরে হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য প্রশাসনের পক্ষ থেকে নতুন ঘর তোলার কাজ শুরু হয়েছে তবে তাদের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে ক্ষতিগ্রস্তদের মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাবার ও আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে নতুন নতুন নিউজ আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন